হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে শিমের বেচি। তো মাছটা একটু হলুদ মরিচ, একটু হলুদ আর লবণ দিয়ে সামান্য তেলে ভেজে নিচ্ছি। অন্য চুলায় আমার কুমড়া ভাজি হচ্ছে। চুলা একটা পাতিল বসিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে। এখন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এখানে আমি আমার আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব। তারপরে একটু গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমার ছেলে রাখা শিমের বেচি আর আলু দিয়ে দিব কিছুক্ষণ কষানোর জন্য। কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা সহ আরো কিছুক্ষণ কষাবো। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। কেটে রাখা টমেটো দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। বিকেলে একটু বের হলাম, আজকে বছরে প্রথম বৃষ্টি হলো। বৃষ্টির পরে দেখতে আসলে রাস্তাঘাট কি সুন্দর লাগে, সবকিছু একেবারে ফ্রেশ, সবুজ হয়ে গেছে। আরো তো যাব হচ্ছে একটু মিরপুরে বাংলা কলেজের সাথে ডেল্টা হসপিটালে, ওখানে আমার ছোট জায়ের একটা অপারেশন হবে, তো ওদিকে আমরা যাচ্ছিলাম। হসপিটালটা বিশাল বড়, আর আশা হয়নি, এই ফার্স্ট টাইম আসলাম। তো আলহামদুলিল্লাহ অপারেশনটা সাকসেসফুল হয়েছে। এই যে এখানে সবাই আমরা বসেছিলাম। তো রাতের দিকে একটু নিচে নামবো আমরা। আমার ছোট ছোট জায়ের বড় ভাই আপেল ভাই, উনি খুব একজন ভালো মানুষ, মজার মানুষ। তো আমরা তিনজন নিচে নামলাম, একটু হালকা পাতলা কিছু খাওয়া যায় কিনা দেখবো, স্ট্রিট ফুড আছে কিনা। তো আপেল ভাই একটু মজা করলো, এখানে খুব সুন্দর বড় আমার সাথে একটু পান করলো যে আমি ফুল বিক্রি করবো, আপনাকে দেখাচ্ছি কেমন ফুল। তো এই নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করলাম। সাথে আবার মাটির অনেক জিনিসপত্র আছে, সেগুলো দেখাচ্ছে। মিরপুর টলার বাগ, টলার বাগ আপনারা যে পয়সা জমানো যাবে, ইচ্ছা করে আপনি চাইলে নিতে পারেন। ভালো ভালো ব্যাংক আছে, সুন্দর সুন্দর ডিজাইনের আকর্ষণীয় এবং খুব সুন্দর কারুকাজ জিনিস আছে। ভালো যে গরুর গাড়ি ঐতিহ্যবাহী, গরুর গাড়ি ঐতিহ্য, এখানে ঐতিহ্য পুরনো ঢাকা, ঢাকা বাংলা, ঢাকা শহরের ঐতিহ্য, চারশো এতে ভালো সুন্দর সাদা গোলাপ, গোলাপি গোলাপ, রজনীগন্ধা, ক্যাকটাস, অনেক ধরনের ফুল আছে। আপনি যদি এরা নিতে আগ্রহ তারা এখানে আসবে। শুধু এখানে গাছই না, এখানে আরও অনেক কিছু পাওয়া যায়। ঠিক, ফুলের টব আছে, মাটি আছে, সার আছে, এখানে সব কিছু পাওয়া যায়। ক্রেতা আমি কিনতেছি।
তো এই তো ফুল দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সামনের দিকে, দেখি কোথাও ভালো কি পাওয়া যায়। তো সামনে কিছু সিরিয়ালে খাবারের দোকান ছিল ভালোই। তো এই দোকানটাতে দেখলাম ভালোই ফুচকা চটপটি হালিম বানাচ্ছে, তো ওনারা দুজন হালিম নিল আর আমার জন্য একটা চটপটি ভালো বোম্বাই মরিচ দিয়ে বানিয়ে দিবে। তো এই তো বানানো শেষ, রেডি হয়ে গেল, ভালোই ছিল, ঝাল ঝাল ছিল, খাবারটা মজাই লাগলো। খাওয়া শেষ করে পাশে একটা হোটেল ছিল, হোটেলে গেল আপেল ভাই ওখান থেকে পরোটার ভাজি নিয়ে যাবে ওনার মার জন্য। তো এদিকে ভালোই খাবারের দোকান ছিল হসপিটালের পাশেই।